জনপ্রিয় লোকডাউনের কথাই আছে, চল মিনি আসাম যাব, দেশে বড় দুঃখ নেই। কিন্তু 40 লক্ষ আসামবাসীর দুঃখের দায় কার? এই প্রশ্নে ইদানিং রাজনীতির ঘোলা জল একেবারে টকবক করে ফুটছে। গতকাল শিলচর বিমানবন্দরে তৃণমূলের প্রতিনিধি দলকে হেনস্থার অভিযোগের রেশ এবার পৌঁছে গেল সংসদ কক্ষেও। চরম হেনস্থার অভিযোগ আনছে তৃণমূল। প্রতিনিধিরা বলছেন যে খাবার জলটুকু অবধি তাদের দেয়া হয়নি। উল্টোদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন পুলিশের সৌজন্য সত্ত্বেও তৃণমূলের প্রতিনিধিরাই ধস্তাধস্তি করেছেন। এমনকি সুর চড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতারের দাবি জানিয়েছেন গুয়াহাটির বিজেপি সাংসদ। পাল্টা তৃণমূল বলছে পারলে গ্রেফতার করে দেখাক। শিলচরের ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে কালা দিবসও পালন করবে তৃণমূল। পার্থ চট্টোপাধ্যায় বলছেন 40 লক্ষ মানুষের মধ্যে 12.5 লক্ষ মানুষই নাকি হিন্দু। পাল্টা বিজেপির চ্যালেঞ্জ, কোথা থেকে এই তথ্য পেলেন পার্থ চট্টোপাধ্যায়? আমরা এই সমস্ত তর্কই আনবো আজকের আলোচনায়। তবে এই অনুষ্ঠানের শুরুতেই আপনাদের দেখাবো শিলচরের ঘটনার আঁচ পৌঁছল দেশের সংসদেও। দেখুন, শিলচরের বিমানবন্দরে তৃণমূলের প্রতিনিধি দলকে হেনস্থার আঁচ এবার পৌঁছল সংসদে। শুক্রবার সকাল থেকে এই নিয়ে লোকসভায় সরবরাহ তৃণমূল সাংসদরা। জিরো আওয়ারে লোকসভায় প্রথম বিষয়টি তোলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পাল্টা গুয়াহাটির বিজেপি সাংসদ দাবি করেন তৃণমূলের প্রতিনিধিদের হেনস্থা করা হয়নি, উল্টে তাঁরাই হই হট্টগোল বাঁধিয়েছেন। কাল শিলচর এয়ারপোর্ট মে ইনকা সিক্স তৃণমূল কংগ্রেস কা সিক্স এমপি এমএলএ কোই স্টেট মিনিস্টার যাকে ওহা পৌঁছা ওহা বাহার নিকাল কে আরক্ষী বিষয় কো উন লোক কে মারপিট কিয়া বাহার মে আকে লোকো কে পিটাই কিয়া তো এ আসাম কি এভরি। বৃহস্পতিবার রাতভর বিমানবন্দরে থাকার পর শুক্রবার শিলচর থেকে কলকাতায় ফিরে এ নিয়ে ক্ষোভ উগড়ে দেন তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যরা। ভারতবর্ষে আইনের শাসন আছে কিনা মনে হয়, এখানে অঘোষিত জরুরি অবস্থা চলছে এবং প্রত্যেকটি ভারতবাসী সুরক্ষিত কিনা সেই নিয়ে আজকে প্রশ্ন উঠেছে। যেভাবে আসামে পুলিশ দিয়ে হেনস্থা করা হলো সংসদীয় দল এবং রাজ্যের একজন মন্ত্রী, ভারতবর্ষে আজকে গণতন্ত্র বিপন্ন। পাল্টা সংসদে বিবৃতি দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন তৃণমূলের সাংসদদের সঙ্গে কোনো দুর্ব্যবহার করা হয়নি, উল্টে তাদের সঙ্গে ধস্তাধস্তিতে পুলিশ কর্মীরা আহত হয়েছেন। वहां की सरकार ने लॉ एंड ऑर्डर की सिचुएशन को देखते हुए एंड लॉ एंड ऑर्डर सिचुएशन को मेंटेन रखने के लिए जो भी वहां सम्मानित सदस्य गए थे उनको एयरपोर्ट पर डिटेन किया था। वहां के डिस्ट्रिक्ट ऑफिसर्स, डिस्ट्रिक्ट डिप्टी कमिश्नर और जितने भी पुलिस ऑफिसर्स थे फोल्डेड हैंड से बराबर ये रिक्वेस्ट करते रहे। स्टेशन के मेंबर्स ने उनकी बात न सुनते हुए वहां के सुरक्षा कर्मियों के साथ आर्गुमेंट और धक्का मुक्की की, जिसमें 2 महिला सुरक्षा कर्मी इंजर्ड भी हो गई। শিলচর বিমানবন্দরের ঘটনায় তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি কংগ্রেস। আসামে যে জনপ্রতিনিধির উপরে যে ধরনের ঘটনা ঘটেছে যা আমরা টিভিতে দেখছি, অবশ্যই খারাপ লাগছে, নিশ্চয়ই তার জন্য নিন্দা করব। পাশাপাশি যাদের উপরে আজকে আসামে এই জিনিসটা হয়েছে তাদের পার্টিকেও বলবো যে পশ্চিমবঙ্গে বিরোধী দলের জনপ্রতিনিধির উপরে কি হয়। গত পঞ্চায়েত নির্বাচনে 9 জন এমএলএ এমপিরা মার খেলো, রক্তাক্ত হলো, তো সেখানে কি করেছিলেন আপনারা? পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। অজিত চৌধুরী তো মাটি হারি ফেলেছে, এটা তো সবাই জানে। অজিত চৌধুরী ন্যাশনাল লিডার নয়, কেউ ওকে পাত্তাও দেয় না। পশ্চিমবাংলাতেও কোনো কোনো ফাংশন আছে? কোনো ফাংশন নেই, শুধু বাইট দেয়া ছাড়া তার কোনো কোনো ফাংশন নেই। সব মিলিয়ে শিলচর বিমানবন্দরে হই হট্টগোলের ঘটনায় এখন তপ্ত কলকাতা থেকে দিল্লি। বিজেন্দ্র সিংহ, অর্ণব মুখোপাধ্যায়, রিপোর্ট এবিপি আনন্দ। এর আগে আপনাদের দেখিয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর এবং আজকে বিজেপি সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেফতারের দাবি তুললেন। এই মুহূর্তে সব থেকে বড় খবর, তৃণমূলের প্রতিনিধি দলের তরফ থেকে অসমের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। বিস্তারিত জেনে নেব আমাদের প্রতিনিধি আশাবুল হোসেনের কাছ থেকে। আশাবুল, কটা এফআইআর রয়েছে, কারা করেছেন, কোন কোন থানায়, বিস্তারিত বলো। দেখো সমূল, 2 এফআইআর দায়ের করা হয়েছে। একটা আলিপুর থানায় এফআইআর দায়ের করেছেন মহুয়া মৈত্র বিধায়ক, তিনি। অন্যদিকে 2 সাংসদ তৃণমূলের, কাকুলি ঘোষ দস্তিদার এবং মমতা বালা ঠাকুর, তারা এয়ারপোর্ট থানায় এফআইআর দায়ের করেছেন আসামের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। এবং তাদের অভিযোগ যে মুখ্যমন্ত্রীর নির্দেশে পরিকল্পিতভাবে তাদের শিলচর বিমানবন্দরে
তাদের হেনস্থা করা হয় এবং তাদের বেআইনিভাবে আটক করা হয়, এবং এই অভিযোগের ভিত্তিতেই তারা এই আলিপুর থানায় এবং এয়ারপোর্ট থানায় তৃণমূলের এক বিধায়ক মহুয়া মৈত্র এবং দুই সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এবং মমতা বন্দ্যোপাধ্যায় ঠাকুর তারা অভিযোগ দায়ের করেছেন। এবং তুমি জানো যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আসামের তিনটি থানায় এফআইআর দায়ের করা হয়েছে। এবার পাল্টা ব্যক্তিগত স্তরে মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো সম্পর্ক, তিনি আজকে তৃণমূলের যে প্রতিনিধি দল গেছিলেন তাদের সম্পূর্ণ বিরুদ্ধে বিবৃতি দিলেন, বললেন হাত জোর করে বিমানবন্দরে অসম সরকারের অফিসাররা তাদের বলেন যে 144 ধারা জারি আছে, তারা ঢুকতে পারবেন না। তারপরে আধিকারিকদের সঙ্গে ধস্তাধস্তি করেন, দুজন অফিসার আহত হন, একজন ডেপুটি কমিশনার নাকি অ্যাকর্ডিং টু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রিসিভ করেন তৃণমূলের প্রতিনিধি দলকে এবং সমস্ত প্রোটোকল মেনে অসম প্রবেশের নিষেধাজ্ঞার কথা জানিয়ে দেওয়া হয়। তাতে কর্ণপাত না করে তৃণমূলের প্রতিনিধি দলই নাকি ধস্তাধস্তি শুরু করেন, কোট আনকোট আমি প্রসিডিংস বলছি, আনরুলি সিচুয়েশন ওয়াজ ক্রিয়েটেড বাই দ্য মেম্বার্স, উইথ অল রেসপেক্ট দে ওয়ার সেন্ট ব্যাক টুডে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন একদম অফিসিয়ালি সংসদে দাঁড়িয়ে। না, এত বড় একটা অপরাধ ঘটেছে, আমি তো বলছি যে স্বাধীনোত্তর ভারতবর্ষে কালকের দিনটা একটা কলঙ্কজনক দিন, তো এই কলঙ্ক তো ঢাকতে হবে, এখন সংসদ চলছে সেখানে বলতে হবে। আমি তো দেখলাম বিজেপির একজন সাংসদ, অত্যন্ত মানে সিনিয়র সাংসদ বিজয় চক্রবর্তী, তিনি সংসদে দাঁড়িয়ে বলছেন এরা বেরিয়ে নাকি বাইরে লোকেদের মারধর করেছে, মানে বয়স হয়েছে হয়তো মানসিক ভারসাম্য হারিয়েছেন বলে এই কথা বলছে। আর কালকে আমি নিজে অনেকদিন এই মিডিয়াতে ছিলাম, এখন সুমন আপনাদের এই যে এই টিভি মানে যে চ্যানেলগুলো মানে ইলেকট্রনিক্স মিডিয়া এখন অনেক জিনিসকে এমনভাবে এক্সপোজ করছে যে সেটা অস্বীকার করা, আমরা যেমন প্রিন্ট মিডিয়ায় এই যে রিগিং সন্ত্রাস লিখতাম নানারকমভাবে অস্বীকার করা হতো, এ করতো, কিন্তু এখন এই যে ঘটনাগুলো সব দেখানো হয় টিভিতে তারপরে আর কোনো অস্বীকার করার কোনো জায়গা থাকে না। কালকে বিমানবন্দরে কী হয়েছে সারা দেশবাসী সারাদিন ধরে ঘটনাটা ঘটার পর থেকে এখনও পর্যন্ত টিভিতে চলছে, কারা ধস্তাধস্তি করেছে, কারা মহিলা সাংসদদের হাত মুচড়ে দিচ্ছেন, আমি তো অবাক হয়ে যাচ্ছি যে এয়ারপোর্টের মধ্যে স্টেট পুলিশ ঢুকলো কী করে, মানে প্রশাসনিক যে মানে রীতি আছে তাতে স্টেট পুলিশ তো এয়ারপোর্টের ভেতরে ঢুকতে পারে না, এয়ারপোর্টের ভেতরে ঢুকে পুলিশ ধাক্কা দিচ্ছে, তাড়া করছে, মহিলা সাংসদ ছুটছে, এই দৃশ্য ভারতবর্ষের মানুষ কোনোদিন আগে কোনোদিন দেখেছেন বলে আমার মনে হয় না। একটা ফ্যাসিজমের পদধ্বনি শোনা যাচ্ছে, সেইটাকে আড়াল করার জন্যে এই যে সরকারের একটা অত বড় অপকর্ম, বিজেপির একটা সাম্প্রদায়িক রাজনীতি করতে গিয়ে একটা সারা দেশকে একটা গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার যে রাজনীতি সেটা করতে গিয়ে, আপনি বলছেন গতকালের ঘটনা ঢাকতেই আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মৈত্রায়, না সত্যি কথা বলেছেন প্রবীরবাবু, সবাই তো টেলিভিশনে দেখেছে, একটা দল গিয়েছে, তাদের সরকার সেখানকার সরকার বলেছে যে আপনাদের ওখানে ঢুকতে দেওয়া হবে না, ঠিক বেঠিক আইনি থেকে যাচ্ছেই না, তারা কী করবেন, তারা সেখানে বসে থাকবেন, দরকার হলে উকিল টুকিল কিছু হলে করবেন, চলে আসবেন, তারা তো সেখানে ধাক্কা ধাক্কি, হঠাৎ পুলিশ গিয়ে তাদের মারতে শুরু করবে নাকি, এটা কি কেউ পাগলও বিশ্বাস করবে যে কয়েকজন এমপিকে গিয়ে আসামের পুলিশ মারধর করছে? আর তৃণমূলের সাংসদ আর এমএলএ আমরা তো দেখেছি আমাদের রাজভবনে যেভাবে তারা ভেঙেছিল, ওই বিধানসভায় যেভাবে ভাঙচুর করেছিল, তাদের সম্পর্কে মানুষের ধারণা অত্যন্ত নিচু, কিন্তু সুতরাং একটা জিনিস আমি বলুন, সেটা হচ্ছে আগের দিন তাদের যাওয়ার আগের দিন বিজেপির সমস্ত নেতা যারা ওখান থেকে নির্বাচিত প্রতিনিধি আছেন দিল্লিতে, তারা যারা লোকাল নেতা প্রত্যেক টেলিভিশন চ্যানেলে বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিনিধি দল আসুন, তারা দেখে যান অসম কি শান্ত, আমি বলি তারা তো একবারও বলেনি 144 ধারা জারি আছে, ঠিকই আছে, আমাকে বলতে দিন, বলতে দিয়েছি, বলুন। প্রথম কথা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যখনই বলেছেন যে দেয়ার উইল বি ব্লাডশেড, এর থেকে বড় হিংসামূলক প্ররোচনা আর কিছু হয় না। একটা এনআরসি হয়েছে, তা নিয়ে অনেকের আপত্তি থাকতে পারে, সুপ্রিম কোর্টের নির্দেশে হয়েছে, সুপ্রিম কোর্টের অবজারভেশন হয়েছে, তা নিয়ে সবাই অ্যাপ্লাই করতে পারে, তা নিয়ে ব্লাডশেড হবে কেন?
এ তো আমার মনে হচ্ছে ওই 46-এর জিন্না সুরাবর্দির ডাক লড়কে লেগে পাকিস্তান, যে কোনো কিছু না আমরা পাঠিয়ে দেবো মিলিটারি ফোর্স নামাতে হলো। সুতরাং আসাম শান্ত রয়েছে, সেখানে উনি এরকম স্টেটমেন্ট করছেন, তখন তার দলের লোককে কেন যেতে দেবেন? উত্তেজনা তো আপনারা করছেন, এরপরে আপনারা বিহার মহারাষ্ট্র সব রেডি হচ্ছে, তো ঝাড়খন্ড রেডি হচ্ছে, আপনাদের ভোটে কোন কথা বলার নেই। বিজয় চক্রবর্তী আজকে সংসদে কি দাবি তুললেন? বেঙ্গল কি সিফিলিস আর ইহা তো কাহা কি আসাম মে সিভিল ওয়ার হোগা, মানে অন্যকা বুক করা চাই, ইমিডিয়েট অ্যারেস্ট করা চাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অসমে তিনটি থানায় দায়ের হয়েছে তিনটি এফআইআর। চব্বিশ ঘন্টার মধ্যে এবার লোকসভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তারের দাবি তুললেন গুয়াহাটির বিজেপি সাংসদ বিজয় চক্রবর্তী। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উত্তর লক্ষিমপুর, পানবাজার ও বশিষ থানায় তিনটি অভিযোগ দায়ের হয়েছে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, জাতীয় নাগরিক পঞ্জী নিয়ে গৃহযুদ্ধ সংক্রান্ত মন্তব্যের জন্যই এই এফআইআর। It will create a blood war. The civil unrest already started. All the district in Assam, 144 is been imposed. মমতার বয়ানের ফুটেজ থানায় জমা দেওয়া হয়েছে। 120-এর বি ধারায় অপরাধমূলক ষড়যন্ত্র, 153-এর এ ধারায় দুটি সম্প্রদায়ের মধ্যে হিংসা ছড়ানো, 294 ধারায় শান্তি বিঘ্নিত করা এবং 506 ধারায় হুমকির অভিযোগে মামলা রুজু হয়েছে। মমতা ব্যানার্জিকে খিলাফ যে দো শিকায়তে দর্জ হুই হ্যায়, উসমে ক্যা স্পেসিফিক এফআইআর হুয়া হ্যায়? कौन कौन से सेक्शन में हुआ जरा बता देंगे? इसमें दो तीन एफआईआर का सेक्शन है, मैं बता नहीं पाऊंगा अभी तुरंत, लेकिन एक तो है 120B, 153A, 294, 506। বিজেপি সাংসদ যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তারের দাবি করছেন তখন পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তৃণমূল। উনি বলেছেন মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করা উচিত, তো আমি তো তার উত্তরে বললাম হিম্মত থাকলে করে দেখান, যদি হিম্মত থাকে নরেন্দ্র মোদী, অমিত শাহ, অন্য কোন চ্যালার, ওর কোন চ্যালার যদি হিম্মত থাকে, আমি বলছি দাঁড়িয়ে, যদি বুকের পাটা থাকে 56 ইঞ্চিতে কত জোর নরেন্দ্র মোদী দেখতে চাই, মমতা ব্যানার্জিকে অ্যারেস্ট করে দেখিয়ে দিই, ভারতবর্ষ দেখিয়ে দেবে নরেন্দ্র মোদীর ওই 56 ইঞ্চি ছাতি, তারপর দেবে 26 ইঞ্চিতে দাঁড়িয়ে। একদিকে অসমে তৃণমূল প্রতিনিধি দলকে হেনস্থার অভিযোগে যখন টানা পড়েন তুঙ্গে, তখন বিতর্কে ঘৃতাহুতি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অসমে এফআইআর দায়েরের ঘটনা। বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ, নয়াদিল্লি। সমিতা, এফআইআর পাল্টা এফআইআর, অভিযোগ পাল্টা অভিযোগ, কোথাও একটা অসম থেকে আমি বারবার যে প্রশ্ন তুলছি, ভোট ব্যাংকের রাজনীতিও কি হচ্ছে না অসমকে কেন্দ্র করে? আপনি দেখুন প্রত্যেকটা রাজনৈতিক দলের সুর অসমের মাটিতে দাঁড়িয়ে একরকম, আবার অন্য জায়গায় দাঁড়িয়ে একরকম। যারা আপাতভাবে ইস্যুটাকে সমর্থন করছে তারাও যখন অসমের মাটিতে দাঁড়িয়ে কিছু বলছেন অন্যরকম সুর। দেখো, আমি কোনো রাজনৈতিক দলের হয়ে বলছি না বা কোনো রাজনৈতিক দলের সাথে আমি সরাসরি যুক্ত নই। আমি এটা বুঝতে পারছি, অন্ততপক্ষে পরিষ্কার আমার মনে আমাদের প্রত্যেকের বোঝা উচিত, ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দলগুলো এই ইস্যুটাকে নিয়ে রাজনীতির খেলা খেলছেন এবং এর শিকার কিন্তু সাধারণ মানুষই হবেন বা হচ্ছেন। কেন নাগরিক পঞ্জী যেটা কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টের রায়ে করতে যাচ্ছেন, এটা কিন্তু একটা অস্বাভাবিক কিছু নয়, সারা পৃথিবীতে এটা আছে এবং এটা আজকে শুরু নয়। এটা বিজেপি সরকার যদি নিজেরা ক্লেম করেন সেটাও ভুল, যে ওনারাও এটা করছেন না, এটা বহু আগে থেকে আমরা বহু আগে থেকে দেখছি। দেখো, আমি নিজে মানে আমি এক সেকেন্ড বলছি, আমার পরিবার, আমাদের বাবা মারা তারাও একটা সময় উদ্বাস্তু হয়ে এসেছিলেন, সুতরাং তাদের জ্বালাটা আমি জানি, সেটা একটা দিক। আবার এটাও তো সত্যি কথা যে আমরা যখন এখানে জন্মালাম আমাদের নাগরিকত্ব নিতে হয়েছে
এবং তাতে অনেক সময় ভুল হয়েছে, আমরা দেখেছি আমাদের এখানেও আধার কার্ডে ভুল হয়েছে, রেশন কার্ডে ভুল হয়েছে, ভোটার কার্ডে ভুল হয়েছে, সেগুলো আবার সংশোধিত হয়েছে। সেইটা নিয়ে এত বড় পলিটিক্যাল ইস্যু করে দেওয়া, এইটা কিন্তু একটা রাজনীতির না। আমি যদি ধরে নিই যে রাষ্ট্রের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পঞ্জি করা, কিন্তু আমি বলছি প্রশ্নটা তো পদ্ধতি নিয়ে, আমি কি পদ্ধতি করছি, সেই পদ্ধতি নিরপেক্ষ কিনা। সবথেকে বড় কথা যে অক্ষর জ্ঞানহীন দরিদ্র যে মানুষগুলো তারা সেই পদ্ধতির পাঠ হতে পারছে কিনা, না সেখানেই তো সাফল্য। আমার আমার সেইখানে আমারও মনের প্রশ্ন যে বলা হচ্ছে যে 1971 এর পরে যারা আসছেন তাদের নিয়ে এই কোশ্চেনগুলো আসছে, তা আমার কথা হলো আমি বিজেপি সরকার না, আমি ওই প্রশ্ন বলছি না। আমি বলছি গত চার দিন ধরে আমরা দেখাচ্ছি সেনাবাহিনীর 30 বছর সার্ভিস দিয়েছেন অসমের স্বাধীনতা সংগ্রামী পরিবার হিন্দু মুসলমান। যে বলা হচ্ছে যে 1971 এর পর থেকে যারা এসেছেন তাদের নিয়ে এই ধরনের বিভিন্ন রকম কোশ্চেন, আমার কথা হলো তো এটা যদি সত্যি সত্যি যদি ফেলিওর হয়, এটা তো বিজেপি সরকার বা কংগ্রেস সরকার ইউপিএ সরকার, এটা তো ঘটনা নয়, ভারত সরকারের ব্যর্থতা। তো ভারত সরকার এটা তাহলে 71-এই কেন হলো না, এক নম্বর। দ্বিতীয় নম্বর, তার জন্য তারা যদি যদি ভারত সরকার ব্যর্থ হয় এই দীর্ঘ আজকে অলমোস্ট আজকে আমি যদি ওখানকার ওদিকে 29 বছর, এখানে 18 বছর, এই যে দীর্ঘ ডেটা কালেকশন তো করছে অসম প্রশাসন। হ্যাঁ না না, আমি 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 আমার কথাটা হলো সরকারি ভুলের জন্যে সাধারণ মানুষ কেন মাসুল দেবে, এটা ভুলের ব্যাপার না। আমাকে এক মিনিট, আবার এটাও আমরা দেখেছি আমাদের এই রাজ্যে যখন অন্য সরকার ছিল বর্তমান শাসক দল, তারা কিন্তু চিৎকার করেছেন যে বাংলাদেশ থেকে লোক ঢোকাচ্ছে তাদের দিয়ে ভোট নেওয়া হচ্ছে। অর্থাৎ এই যে ভোটের রাজনীতি, যে যখন যেখানে ক্ষমতা থাকছে বা বিরোধিতা করছে তার, আবার এটাও তো আমরা দেখলাম, আমি প্রথমেই বলছি এবং অনুপ্রবেশ কত বড় সমস্যা। আমি একটা একদম পরিষ্কার বলতে চাই, যারা গতকালকে যে ঘটনাটা দেখলাম এটা কখনোই সমর্থনযোগ্য নয় যে ওনাদেরকে না ঢুকতে দেওয়ার কোনো কারণ থাকতে পারে না। কিন্তু এটাও তো ঘটনা পাশাপাশি যে আমাদের সমস্ত রাজনৈতিক দলগুলো এ ওকে এ বি কে শেখাচ্ছে, বি সি কে শেখাচ্ছে, সি আবার বি থেকে শিখছে। তার কারণ আমরা তো আমাদের স্টেটেই দেখতে পাচ্ছি, পাশাপাশি অন্তত 15 কিলোমিটার একটা গ্রামে যদি কোনো একটা ঘটনা ঘটে, আমরা সাধারণ নাগরিক পশ্চিমবঙ্গের নাগরিক হিসেবে বা কলকাতার মানুষ হিসেবে যখন যেতে যাই তখন বলা হয় বহিরাগত। এই যে একটা অদ্ভুত রাজনীতির খেলা দাঁড়িয়েছে, কেউ কোনো কারণে কোথাও গেলে কোনো মানুষের পাশে দাঁড়াতে চাইলে, আমি যদি ধরে নিই সত্যি সত্যি সৎ উদ্দেশ্যই ছিল তৃণমূলের, আমি ধরে নিচ্ছি, তাহলেও তাদেরকে কেন বহিরাগত বলা হবে? তারাই বা যখন বিজেপির যারা নেতারা এখানে আসছেন তাদের কেন বহিরাগত বলা হবে, তাদের কেন আসানসোলে ঢুকতে দেওয়া হবে না বাবুল সুপ্রিয়কে? প্রশ্নগুলো কিন্তু এখানে থেকেই যায়, এই প্রশ্নগুলো আগে আমাদেরকে জানা দরকার যে এই রাজনীতিটা করবেন। আমি একটা জিনিস, আমি হিন্দু মুসলমান এসব কিছু না, এটা এটা আপনারা বলছেন, এটা আমাদের দিন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছেন, এর আধার কার্ড আছে, এর পাসপোর্ট আছে। শুনুন, এনি ডকুমেন্ট ক্যান বি স্ক্রুটিনাইজড, যিনি 30 বছর মিলিটারিতে চাকরি করেছেন তিনি ফলস ডকুমেন্টই ঢুকতে পারেন, এটা কোনো ব্যাপার না। এটা তো আমাদের যে কোনো আপনি মানবেন তো, যে প্রথম খসড়ার পর যখন নানা বিভ্রান্তি হলো আমরাই দিনের পর দিন এই ইস্যুটাই অনুষ্ঠান করেছি, আপনারাই এসে বলেছেন যে প্রথম খসড়া দাঁড়ান, দ্বিতীয় খসড়া হচ্ছে চূড়ান্ত খসড়া, সেটা বেরোতে দিন। আপনি একটু ভুল করছেন, প্রথম খসড়ার সঙ্গে কিন্তু ভুল চোখের ব্যাপার ছিল না। প্রথম খসড়ায় 3,70,00,000 তো, প্রথম খসড়ায় এক সম্ভবত আমি এই নাম্বারটা একটু ভুল হতে পারে, 1,80,00,000 নাম বেরোলো, ঠিক আছে। আমরা তখন বলছিলাম যে আরও তো মানে 3,70,00,000 আরও কত 1,00,00,000 ধরুন 90,00,000 বা ওটার নাম্বার, এইগুলো এই নামগুলো তো বাকি আছে এখন ধরুন আমার নাম বেরোয়। একটা জিনিস আপনাকে মানতে হবে, সেটা হচ্ছে 40,00,000 বাদ দিন, যদি 4টে পরিবারেরও বৈধ নাগরিক হওয়া সত্ত্বেও নাম না থাকে সেই পরিবার অ্যাপিল করতে পারছে। আমরা যখন ভোটার কার্ড করতে গেছি, আমরা যখন আধার কার্ড করতে, আমি সরাসরি অসমের সাধারণ মানুষের সঙ্গে কথা বলবো, প্রবীরদা উনি বলছেন যে এটা তো কিছুই না, অ্যাপিল করতে পারবেন না। না, সে তো এখন বলতে হবে, এটা নিয়ে সারা দেশে একটা বিরাট আলোড়ন সৃষ্টি হয়েছে, একটা মস্ত বড় ইস্যু তৈরি হয়েছে এবং আরও বড় ইস্যু হতে যাচ্ছে। কারণ এর আমরা আগেই দেখেছি এই কিছুদিন আগে মহারাষ্ট্র বিহারি খেদাও হয়েছে, এই সমস্ত খেদাও চারিদিকে শুরু হবে। এখন তো ওই সব উন্নয়নের মুখোশ সব খুলে গেছে, নরেন্দ্র মোদী বিকাশ পুরুষ, সেসব কথা এখন আর বলা হচ্ছে না, উনি উন্নয়ন টুন্নয়ন করতে পেরেছে, কারণ নোটবন্দি থেকে নীরব মোদী যেসব কাণ্ড করে ফেলেছেন, এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকাতে হবে, তাকে এমন একটা ঝামেলার মধ্যে জড়িয়ে দিতে হবে তিনি না এগোতে পারে। আরে এরকম আমরা আগেও দেখেছি, এই জয়প্রকাশ নারায়ণকে এরকমভাবে আটকানোর চেষ্টা হয়েছে, কিছু করা যায়? প্রবীর, আমি একটা প্রশ্ন করবো, আপনি কনসার্ন মমতা ব্যানার্জিকে আটকানো নিয়ে না সাধারণ মানুষের হেনস্থা নিয়ে?
কোনটা নিয়ে? সাধারণ মানুষের হেনস্থা নিয়ে, সেটা তো লড়াই করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জন্যই আমি মমতা বন্দ্যোপাধ্যায়, আমি বলছি, কে বলেছি? আমি বলছি, তাহলে আমাদের রাজ্যে এই ভোট হয়? এই ভোট হয়? আপনি বলতে পারেন এই কথাটা? পশ্চিমবঙ্গে 30% ভোটটা কেন হলো না তখন? আপনি তো সাংবাদিক, আপনি তো, আপনি বলুন, আপনি বলুন 34% আসনে কেন ভোটটা হলো না সেদিন? আচ্ছা তাহলে, তাহলে আমি বলবো, যেদিন মহেশতলার ইলেকশন হলো আপনারা কটা বুথে এজেন্ট দিতে পেরেছিলেন? সেই এজেন্টটা কি তৃণমূল দেবে? না, আপনাকে বলছি, আপনাকে বলছি, আপনাকে বলছি, আমি আবার আসামের প্রসঙ্গে ফিরবো। কালকের ঘটনা, তৃণমূলের প্রতিনিধি দলের বক্তব্য, পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের বক্তব্য দেখাবো। শিলচর বিমানবন্দরে আজক হবার 19 ঘন্টা পর কলকাতায় ফিরলেন তৃণমূলের জনপ্রতিনিধিরা। বৃহস্পতিবার দুপুর 2 নাগাদ বিমানবন্দরে নামা মাত্রই তাদের আটকে দেয় অসম পুলিশ। তারপরে ভিআইপি লাউঞ্জে দেখা যায় এই ছবি। এরপর দফায় দফায় পুলিশ প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বচসা হয় তৃণমূলের সাংসদ বিধায়কদের। 8 জনকে আটক করে গেস্ট হাউসে রাখার প্রস্তাব দিয়েছিল অসম প্রশাসন, কিন্তু তা প্রত্যাখ্যান করে বিমানবন্দরে রাত্রি বাস করেন তৃণমূলের জনপ্রতিনিধিরা। শুক্রবার সকালে মমতা বালা ঠাকুর এবং অর্পিতা ঘোষ ছাড়া বাকি 6 জন ফেরার বিমান ধরেন। সকাল 9 নাগাদ কলকাতায় নামেন তারা। বিমানবন্দর থেকে বেরিয়েই অসম ও মোদী সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তৃণমূলের জনপ্রতিনিধিরা। আমরা নামার সঙ্গে সঙ্গে আমাদেরকে কয়েকশো পুলিশ ঘিরে ধরলো, ঘিরে ধরে আমাদেরকে ধাক্কা দিতে দিতে একটা ঘরের মধ্যে ঢুকিয়ে বন্ধ করে দেওয়ার চেষ্টা করছিল। কোনো কাগজ না দেখিয়ে শুধুমাত্র গায়ের জোরে আমাদেরকে ওইখানে মার ধর, ধাক্কা ধাক্কি সব করা হলো। আমাদেরকে টেরোরিস্টের মতন প্রায় ঘিরে রাখা হয়েছে। কোনো থাকার ব্যবস্থা ছিল না, ওরা কি রটিয়েছে জানি না, এক গ্লাস জলেরও ব্যবস্থা ছিল না। ঘটনার পরপরই সংসদে রাজনাথ সিংহের বিবৃতি দাবি করেছিল তৃণমূল, কিন্তু এই ইস্যুতে শুক্রবার সংসদে মুখ খোলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দাবি করেন প্রোটোকল মেনেই আচরণ করা হয়েছে জনপ্রতিনিধিদের সঙ্গে। ইন্টেলিজেন্স ইনপুট ভি জো প্রাপ্ত হয়েছে, ওয়াহাঁ কি সরকার নে লাইন অর্ডার কি সিচুয়েশন কো দেখতে হুয়ে জো ভি ওয়াহাঁ সম্মানিত সদস্য গয়ে থে উনকো এয়ারপোর্ট পর ডিটেইন কিয়া থা। জিতনে ভি পুলিশ অফিসার থে ফোল্ডেড হ্যান্ড সে বরাবর ইয়ে রিকোয়েস্ট করতে রহে, ধারা 144 লগি হ্যায় আর জো ভি সূচনায় প্রাপ্ত হুই হ্যায় উস আধার পর আপকা বাহার জানা উচিত নাই হোগা। ডেলিগেশন কে মেম্বার্স নে উনকি বাত ন সুনতে হুয়ে ওয়াহাঁ কে সুরক্ষা কর্মীয় কে সাথ আর্গুমেন্ট অর ধাক্কা মুক্কি কি। একই সুর রাজ্য বিজেপির। কালিয়াচকে মাল যাওয়ার জন্য মালদা স্টেশনে নেমেছিলেন সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়ার নেতৃত্বে প্রতিনিধি দল, তাদেরকে ওই ট্রেনে তুলে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু যারা শিলচরে প্রতিনিধি দল গেছিলেন, আমরা আসামের থেকে জেনেছি, তাদেরকে আসামের ডিসি, কাছাড়ের ডিসি তাদের জন্য সার্কিট হাউস বুক করেছিলেন। আমাদের সাংসদরা হাওড়ার ধুলাগড়ে যেতে গেছিলেন, তাদেরকে পুলিশি বাধাতে যেতে দেওয়া হয়নি। বসিরহাটে তাদেরকে শুধু আটকানো হয়নি তাই নয়, তাদেরকে থানায় আটকে রাখা হয়েছিল মিথ্যা বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে। মানুষের মধ্যে বিভাজন তৈরি করতে পারবেন না। তৃণমূলের দাবি, আটকানোর নামে বিমানবন্দরে তাদের জনপ্রতিনিধিদের মারধর পর্যন্ত করা হয়েছে, যদিও অসম পুলিশের পাল্টা দাবি ঘটনায় তাদের কর্মীরাই জখম হয়েছেন। সিনিয়র অফিসার যাকে বড় কার্ডিয়ালি উন লোককে বল দিয়ে থে কি দেখিয়ে আপ ইয়ে পরিস্থিতি হ্যায়, লেকিন উন লোগোনে বোলা কি উন লোক যায়েঙ্গে হি বাহার, উসি স্কাফুল হুয়া থা জো হামারে মহিলা পুলিশ ওর কর্মচারী 3 মতলব ইনজুর হুয়ে উচি মে উন লোক কা মেডিকেল ট্রিটমেন্ট ভি হুয়া আবি। পরশে অসমের এই ঘটনার আঁচে ফুটছে বাংলাও। জনপ্রতিনিধিদের হেনস্থার অভিযোগকে সামনে রেখে আন্দোলনে নামছে তৃণমূল। অন্যদিকে বাংলাতেও জাতীয় নাগরিক পঞ্জি চালুর দাবিতে পথে নেমেছে বিজেপিও। বিজেন্দ্র সিংহ ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি গ্রাউন্ড রিয়েলিটিটা জেনে নেব। সরাসরি আসামে রয়েছেন অসম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তপধীর ভট্টাচার্য। তপধীর বাবু, আমি প্রথমে যেটা জানতে চাইব সেটা হচ্ছে, বলা হচ্ছে প্রশাসনের তরফ থেকে বারবার যে অসম শান্ত, এবং দুই যে অসমবাসীরাই চাইছেন যে এনআরসি হোক। আপনার মতামত জানতে চাইব যে অসমে এ নিয়ে কোনো অশান্তি নেই, বাইরে থেকে অশান্তি সৃষ্টি করা হচ্ছে। দেখুন, এই প্রথম অংশটার উত্তর দিচ্ছি আমি। আসামে এই মুহূর্তে আমরা যে কারণেই হোক, ব্রহ্মপুত্র উপত্যকায় বা বরাক উপত্যকায়, আমরা কোথাও কোনো মানে অস্বস্তি মনের মধ্যে থাকলেও বাইরে আমরা তার কোনো অভিব্যক্তি দেখছি না।
আর আপনার প্রশ্নের যেটা দ্বিতীয় অংশ, এটা সম্পর্কে আমার কোনো মন্তব্য নেই, কারণ এটার মধ্যে হয়তো আরও অনেক পাটিগণিত লুকিয়ে আছে যার মধ্যে আমি এই মুহূর্তে ঢুকতে চাইছি না। ঠিক, বারবার বিজ্ঞাপনে দেয়া হতো এই এনআরসির ক্ষেত্রে যে নিরপেক্ষ, ন্যায়সঙ্গত এবং নিখুঁত। দ্বিতীয় এবং চূড়ান্ত খসড়া যে প্রকাশ হলো তারপর আপনার কি মনে হয়? প্রথম খসড়া প্রকাশের পর আমার মনে আছে এই অনুষ্ঠানেই আপনার সঙ্গে কথা হয়েছিল, আপনি বলেছিলেন যে আপনি একজন স্বাধীনতা সংগ্রামীর ছেলে, মহামান্য রাষ্ট্রপতি আপনাকে একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করেছে, তা সত্ত্বেও তালিকায় আপনার এবং আপনার পরিবারের একাধিক সদস্যের নাম ওঠেনি। এই মুহূর্তে ঠিক কি বলবেন এই তালিকা তৈরি নিয়ে এবং উদ্ভূত পরিস্থিতি নিয়ে, তার রাজনীতি নিয়ে? না, কোনো সদস্যরই নাম ছিল না। আচ্ছা, এই মুহূর্তে চূড়ান্ত এবং দ্বিতীয় খসড়া প্রকাশের পর কি বলবেন? দেখুন, প্রথমত হচ্ছে যে আমাদের এই প্রথম যেটা খসড়া প্রকাশের পর, এটাই বলবো যে আমার পরিবারে মোটামুটি প্রায়, মানে মোটামুটি কেন, সবারই নাম উঠে গেছে, শুধু আমার সবচেয়ে ছোট ভাই যিনি এখানকার একটা দৈনিক পত্রিকার স্টাফ রিপোর্টার, তার স্ত্রী, তার নাম উঠেনি। অর্থাৎ আমার ভ্রাতৃবধূ, কনিষ্ঠ ভ্রাতৃবধূ, তার নাম উঠেনি। কেন উঠেনি আমি জানি না, তিনি এইখানে একটা হায়ার সেকেন্ডারি স্কুলে ফিজিক্সে পড়ান আর কি। তো কথা হচ্ছে যে আপনার প্রশ্নটা যেটা ছিল যে আমাদের বিভিন্ন সময়ে যেটা আমরা জেনেছি যে মহামান্য সুপ্রিম কোর্টের প্রত্যক্ষ তত্ত্বাবধানে সেটা হচ্ছে, তত্ত্বাবধান তো অবশ্যই আছে, তাদের ডিরেক্টিভও আছে, কিন্তু সেটা কতটা প্রত্যক্ষ তা জানার তো আমাদের কোনো সুযোগ নেই। কেননা মহামান্য সুপ্রিম কোর্টের অনেক কাজ আছে, তারা আসামের এই যে কাজটা হচ্ছে এনআরসি সেখানে তারা কতটা প্রত্যক্ষভাবে দেখাশোনা করতে পেরেছেন জানি না, তাদের তরফ থেকে হয়তো আধিকারিকেরা কাজ করেছেন, অন্যান্য কর্মচারীরা কাজ করেছেন, কিন্তু সেই কাজ করার মধ্যে যে মডালিটিসগুলো আছে সেটা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন। এবং আমাদের যে সংস্থা আছে নাগরিক অধিকার রক্ষা সমন্বয় সমিতি, সেই সমিতির পক্ষ থেকেও এই একটা সংশয় আমরা প্রকাশ করেছি যে মডালিটিসগুলোর কথা বলা হচ্ছে, যে পদ্ধতিগুলোর কথা বলা হচ্ছে, তার মধ্যে কোথাও এই যাকে বলে এই অর্থাৎ তার ভেতরেই কোথাও কোনো ত্রুটি বা বিচ্যুতি আছে কি না, থাকলেও তো আমাদের জানবার উপায় নেই। কারণ এটা এমনভাবে হয়েছে যেখানে সাধারণ মানুষের তো একেবারেই প্রবেশাধিকার ছিল না, হয়তো সেটা সম্ভবও ছিল না। আমরা শুধু আশাই করতে পারি যে সেটা যুক্তিসঙ্গত হবে, ন্যায়সঙ্গত হবে এবং নিখুঁত হবে। তবে দেখুন, নিখুঁত তো হয়নি, তবু সেটার জন্যে হয়তো ক্লেরিক্যাল মিস্টেক্স দায়ী হতে পারে। যেমন বেশ কিছু নামের কথা আমরা জেনেছি, অনেকেই আমাদের কাছে জানিয়েছেন, যাদের নামের বানানের কোনো মাথা মুন্ডু নেই, এবং সেটা পরে যে ন্যায়সঙ্গত কি না সেটা তো নির্ভর করবে যখন আমরা ভাবি যে 40 লাখ মানুষের নাম বাদ পড়ল, এবং অনেক, এবং কেউ কেউ বলছেন যে তাদের মধ্যে নাকি সবাই মানে ঘুষপেটিয়া বলা হয় বোধহয় হিন্দিতে, এবং অর্থাৎ কিনা তারা অবৈধ ভাবে এসেছেন, প্রব্রজন করেছেন। আমার তখন একটু বিভল লাগে, যেমন আমরা ভ্রাতৃবধূ তো এখানেই জন্ম, তাহলে সে কি করে অবৈধ হয়? আমার ঠিক উল্টো দিকের বাড়িতে 14 বছরের একটি মেয়ে আছে, নাম তার রিয়া, তার মা বাবার নাম আছে কিন্তু তার নাম নেই, সে কি ঘুষপেটিয়া? এবং এরকম আরও অনেক বলা যায়। ফখরুদ্দিন আলী আহমদের কথা আমরা শুনেছি যে তার একজন আত্মীয়, তিনি কি ঘুষপেটিয়া? এবং বায়ুসেনায় কাজ করেছেন, আমাদের সেনাবাহিনীতে কাজ করেছেন, অবসর নিয়েছেন, তাদের নাম নেই। এবং আমি যে পাড়ায় আছি, যে পাড়ায় থেকে আপনার সঙ্গে কথা বলছি, সেখানে আমরা নিজস্ব যে সমিতির কাজে আমরা খবর নিয়ে দেখেছি, অন্তত 9-10 জনের খবর আমরা পাচ্ছি, যারা আমরা 61-62 সাল থেকেই তাদের চিনি যেহেতু এই পাড়ায় আমরা আছি, যে এবং তারা এখানকারই বাসিন্দা, তাহলে তাদের নাম নেই কেন? এইসব প্রশ্নের তো খুব উত্তর পাচ্ছি না, এবং তখনই মনে প্রশ্ন জাগে, অনেকগুলো প্রশ্ন জাগে যে এইগুলো ন্যায়সঙ্গত কি, যুক্তিসঙ্গত কি, জানি না ঠিক। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে থাকুন, আমি পঙ্কজদার কাছে যাব। পঙ্কজদার, ন্যায়সঙ্গত কিনা, যুক্তিসঙ্গত কিনা, নিখুঁত তো নয় আমরা বুঝতেই পাচ্ছি,
তো কী বলবেন? একটা চমৎকার শব্দ তাপতিরবাবু ব্যবহার করলেন, বিউহল। সত্যি তো বিউহল লাগে যখন কোনো বৈধ নাগরিক, হয়তো ক্লারিক্যাল মিস্টেকে আমি ধরে নিচ্ছি তর্কের খাতিয়ে তার নাম বাদ চলে বাদ পড়ে গেছে, কিন্তু যখন ঘুষবেঠিয়া তকমাটা লেগে যায় বড় যন্ত্রণার। না, বিষয়টা হচ্ছে যে দেখুন, এই আলোচনা এখন আর করার প্রয়োজন নেই যে একটা সুপ্রিম কোর্টের যে তত্ত্বাবধানে রঞ্জন গগৈ এবং আরএফ নারিম্যানের যে একটা বেঞ্চ, তাদের কাছে টাইম টু টাইম রিপোর্ট দেওয়া হয়েছে। যে সময়সীমা 15 সালে ছিল সেটা প্রথমে বর্ধিত করা হয়েছে 31 ডিসেম্বর, তখন 1.9 crore মানুষের নাম এসেছিল এবং তখন বলা হয়েছিল যে 1.5 কোটির কাছাকাছি মানুষ এখনও নামে আসেনি, এবং পরবর্তীকালে সেটা বেড়ে হয়েছে 2.89 crore এবং এখনও 40 লক্ষ মানুষের নাম ওঠেনি। এবার এই এটা নিয়ে প্রশ্ন, বিষয়টা হচ্ছে যে এই বিপুল কর্মকাণ্ডের মধ্যে পরেও একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে নাম ওঠেনি। আপনি যত সহজভাবে বলছেন, যখন প্রশাসনের তপতিরবাবু আছেন, দরকার হলে আমায় কারেক্ট করে দেবেন, প্রশাসনের তরফ থেকে কেউ বলেন যে নাগরিক অধিকার কেড়ে নেওয়া হবে, কোট আনকোট বলছি, বা এই সন্দেহভাজন মানুষদের চলাচল বন্ধ করে দেওয়া হবে, বিদ্যুৎ সংযোগ ছিন্ন করা হবে, তখন কিন্তু অত সহজভাবে মনে হয় না যে যে মানুষের সঙ্গে হচ্ছে তার পরেও এর পরেও অন্যরকম হয়ে যায়। আরও 1 মাস সময় দেওয়া হয়েছে নাম নথিভুক্ত করার জন্য, এটা একটা প্রক্রিয়া, এবং এখনো যেটা বলা হয়েছে 1 মাসে 40 লক্ষ, না না, যেটা সুপ্রিম কোর্টও বলেছে এবং তার আমাদের পক্ষ থেকেও আমি দেখেছি যে সরকারি পক্ষ থেকেও বলা হয়েছে যে এক্ষুনি যে চূড়ান্ত কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না, এটা প্রক্রিয়া। কিন্তু এই আপনি মারাত্মক কথা বলছেন, অত সহজভাবে বলবেন না, আপনি নরম করে বললে বিষয়টা নরম হয়ে যায় না। চূড়ান্ত কোনো পদক্ষেপ মানে কি ঘাটদাক্ষ ধরে বের করে দেয়? না না, মানে আমি বলছি জিনিসটা আপনি যত সুললিতভাবে বলছেন তত সুললিত বাস্তবে নয়। এবং এখানে আমার পরবর্তী প্রশ্ন আছে, শুধু অসমের মানুষ নয়, আজকে সাংবাদিক সম্মেলন করে সায়ন্তন বাবু বললেন যে বুদ্ধিজীবী যারা সমর্থন করছেন তারা মূর্খজীবী। আমি বলছি এবং আমি বলছি আমি নাম না করে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কথা বললেন, তারপরে অন্য প্রসঙ্গে নামটা মহিদা করলেনই সাংবাদিক সম্মেলন, আমি লাইভই আমরা দেখাচ্ছিলাম ময়মনসিংহের সাহিত্যিক এখন যারা জীবিত লেখকদের মধ্যে অগ্রগণ্য, আমি বলছি আমি ধরে নিচ্ছি তার সঙ্গে আপনার মত মিলল না, হতেই পারে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কোনো একটা মতের সঙ্গে আপনার মত, দলের মত, দলের অবস্থা নাই মিলতে পারে, কিন্তু আমি বলছি এটা চূড়ান্ত অসহিষ্ণুতা না, তাকে আমি বলছি না, আপনি যদি এই বিষয়টাকে আমি যেটা বললাম যে এটা হবে কেন, আমি আমার সম্পূর্ণ নাম উঠেছে, এবার আপনি মূর্খজীবী একজন হলেও, এখানে তো কয়েক লক্ষ মানুষ আছেন বিভিন্ন পার্লামেন্টে, স্বরাষ্ট্র মন্ত্রী, এবং সেটা এনডিএ নয়, ইউপিএ আমলেও, এবং এমনকি বাম স্বরাষ্ট্রমন্ত্রী, তিনিও বিবৃতি দিয়েছেন, অনুপ্রবেশকারী আছে। আজকে যিনি সবচেয়ে বেশি সরব, 2005 সালে 4 আগস্ট তিনি পার্লামেন্টে বলেছেন অনুপ্রবেশকারীর ভোটে এই রাজ্যে সরকার গঠিত হয়, তাহলে এক এই অনুপ্রবেশকারীকে বের করা হবে না হবে না, অনুপ্রবেশ সমস্যা নয়, আমি অন্তত একমত হব না, কিন্তু সেটা এটার উত্তর নয়। আপনি কি চান অনুপ্রবেশকারী থাকবে? অনুপ্রবেশের যে সমস্যা আছে সেটা যদি আজকে 2018 তারিখে অস্বীকার করেন, মানুষ তার বাস্তব বোধ নিয়ে প্রশ্ন তুলবে, আমি একমত হব না, সেটা প্রশ্ন নয়। আমি বলছি শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে কি মূর্খজীবী বলা যায়? প্রশ্ন আমার পরিষ্কার, আমার প্রশ্ন হচ্ছে এনআরসি নিয়ে এখানে অনেক কথা হয়েছে, কিন্তু একটাই কথা বলবো যে শেষ পর্যন্ত এখনো পর্যন্ত চূড়ান্ত বলতে মানে এন্ড, এবার কত বাকি থাকলো তখন। এবং আরেকটা প্রশ্ন আমি সুমনবাবু আপনার মাধ্যমেই বলি যে এই রাজ্যে 1,20,000 ভোটার তার মধ্যে 15,000-এর ভেরিফিকেশন করে পাঠানো হয়েছে, তাহলে 1 লক্ষ মানুষ, 5,000 মানুষের নাম যে নথিভুক্ত হবে, 6.5% তরুণ বন্দ্যোপাধ্যায়, আসলে সমস্যাটা খুব গুরুতর। 40 লক্ষ মানুষের নাম আসামের নাগরিক পঞ্জী থেকে বাদ গেছে, সমস্যাটা যথেষ্ট গুরুত্বপূর্ণ, এটাকে হালকা করে দেখার কোনো মানে নেই, কোনো যুক্তি নেই। কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে বিজেপির পক্ষ থেকে এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই গুরুতর সমস্যাটাকে কিভাবে সমাধান হবে, তার জন্য কি করা উচিত, বিরোধী রাজনৈতিক দল হিসেবেও আমাদের কি দায়িত্ব পালন করা উচিত, সেইটার দিকে হচ্ছে যে মন নেই, মন হচ্ছে যে কিভাবে এই ঘোলা জলে মাছ ধরবো সেইটার হচ্ছে যে চেষ্টা। প্রথম কথা, আপনি একটা সর্বভারতীয় দল সরকার চালাচ্ছেন, দেশের সরকার চালাচ্ছেন, তার সভাপতি 40 লক্ষ মানুষের নাম খসড়ায়
তালিকা থেকে বাদ গেল আর বলে দিলেন এরা সবাই অনুপ্রবেশকারী, এদেরকে বার করে দেওয়া উচিত, এটা ঠিক হলো। আর তার পাল্টাটা কি হলো যে ওখানে গৃহযুদ্ধ হচ্ছে যে শুরু হয়ে যাবে, এটা কি হচ্ছে? এর মধ্যে দিয়েই তো উত্তেজনাগুলো তৈরি হচ্ছে। ওখানে তো এটা ঠিক, এটা তো আমরা সবাই একমত যে ওখানে বহু নাম হচ্ছে যে বাদ গেছে, যেটা উচিত হয়নি, এবং পদ্ধতি ইত্যাদি নিয়ে প্রচুর প্রশ্ন আছে। মহিলার নাম বাদ গেছে, অন্যদের নাম বাদ গেছে, এই যে তপদীর বাবু বললেন একই পরিবারের একজনের নাম আছে আর একজনের নাম হচ্ছে যে নেই, এই সব কিছু হচ্ছে যে ওখানে তাই নয়, নিয়ম অনুযায়ী একজনের নাম যদি ডাউটফুল হয় গোটা পরিবার লিস্টের বাইরে চলে যাবে। অবশ্যই, ফলে এগুলোকে সিরিয়াসলি দেখা উচিত। হ্যাঁ, একটা কথা হচ্ছে যে হয়েছে যে পুরনো যা নথি আছে সেই নথি হচ্ছে যে দেয়া যাবে, নতুন নথি দেয়া যাবে, পুরনো নতুন মিলিয়ে নতুন নথি দিয়ে আবার হচ্ছে যে নতুন করে আবেদন করা যাবে। কিন্তু কারা কাজটা করছে? তন বাবু, আমার দুটো আছে। এক হচ্ছে আপনি ঘুষবেঠিয়া বললে আপনি ভুলটা বলতে পারবেন না, ভুল বললে বলতে হবে যে তাহলে তো ঘুষবেঠিয়া বলছেন কেন? সেটাই তো বলছি, সভাপতি বলছেন এটা অনুপ্রবেশকারী, 40 লক্ষ মানুষ, এদেরকে কোট আনকোট বলছি নো জেনুইন ইন্ডিয়ান সিটিজেন্স নেম উইল বি এক্সক্লুডেড ফ্রম দ্য এনআরসি লিস্ট। একজন ভারতীয় নামও যাতে হচ্ছে যে তালিকা থেকে বাদ না যায়। আমার একটা কথা আছে, সেটা হচ্ছে যদি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর সত্যি সদিচ্ছা থাকতো যে এই সমস্যাটাকে নিয়ে তিনি হচ্ছে যে দিল্লিতে হচ্ছে যে এটাকে আলোড়ন ফেলবেন, উনি তো দিল্লিতেই ছিলেন, বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্য বিষয়ে যোগাযোগ করছেন, এই ইস্যুটা নিয়ে যোগাযোগ করে কেন রাষ্ট্রপতির কাছে উনি গেলেন না? কেন হচ্ছে যে এই না রাষ্ট্রপতির কাছে না গেলেও কিন্তু দিল্লিতে উনিই কিন্তু প্রথম রেস করেছেন, কেন গেলেন না? কোনো দল করেনি, সমস্ত বিরোধী দলকে কেন গেলেন না? কাছে যাইনি সেটা আসলে উনি ঘোলা জলে মাছ ধরতে ধরা ভারতবর্ষে একমাত্র রাজনৈতিক নেতা, উনি জানতেন ওখানে গেলে গণ্ডগোল হবে, দাঁড়িয়ে তার প্রতিবাদ করে কেউ করেনি, উনি নিজে দায়িত্ব পালন করেন, বন্দ্যোপাধ্যায় প্রথম এবং একমাত্র নেত্রী, উনি নিজে দায়িত্ব পালন করেন, রাজ্য সরকার নিজে দায়িত্ব পালন করেছে, না না নিশ্চয়ই করেছে, না করেন নি, আরে উনি তার আগে দেখাবো একটি বিষয়, যে অভিযোগ রাজ্য বিধানসভায় সিপিএম করেছিল আজকে কংগ্রেস সাংসদ নিপুন ভোরা রাজ্য সরকারের বিরুদ্ধে সেই একই অভিযোগ করলেন, দেখাবো। অসমের জাতীয় নাগরিক পঞ্জি নিয়ে তৃণমূল যখন বিজেপির বিরুদ্ধে সুর চড়াচ্ছে তখন পশ্চিমবঙ্গের শাসক দলের ভূমিকা নিয়ে সিপিএম এর পর এবার প্রশ্ন তুলল কংগ্রেসও। জাতীয় নাগরিক পঞ্জির চূড়ান্ত খসড়া তৈরির আগে বিভিন্ন রাজ্যের কাছে নথি পাঠানো হয় যাচাইয়ের জন্য, এর মধ্যে কোন রাজ্য কত নথি যাচাই করে ফেরত পাঠিয়েছে সেই সংক্রান্ত একটি রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা দিয়েছে এনআরসি কর্তৃপক্ষ। রিপোর্ট অনুযায়ী 1,14,971টি নথি পশ্চিমবঙ্গ সরকারের কাছে পাঠানো হয়েছিল যাচাইয়ের জন্য, এর মধ্যে যাচাই করে ফেরত পাঠানো হয়েছে 7,430টি নথি, অর্থাৎ মোট নথির মাত্র 6%। এই রিপোর্ট অনুযায়ী বকেয়া নথির নিরিখে রাজ্যগুলির মধ্যে শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ। অনেকে বলছেন শুধু 1,00,000 নথি বকেয়া ভাবলে ভুল হবে, কারণ নাগরিক পঞ্জিতে সন্তানের নাম অন্তর্ভুক্ত করতে হলে বাবার সঙ্গে সম্পর্ক দেখাতে হবে, সেজন্য বাবার নথি যথাযথভাবে যাচাই হয়ে আসতে হবে। বাবার নথি যাচাই না হয়ে এলে তার নাম তো বাদ যাবেই, সেই সঙ্গে ছেলে মেয়ের নামও বাদ যাবে। অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে 1,00,000 সামান্য বেশি নথি যাচাই হয়ে যায়নি মানে তার জন্য আরো অসংখ্য নাম বাদ যাবার আশঙ্কা। শুক্রবার সংসদে তৃণমূল সরকারের এই ভূমিকা নিয়ে সরব হয় কংগ্রেস সাংসদ তথা অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি রিপুন বোরাও। 1,20,000 applications were forwarded NRC authority to the West Bengal governor, but only 15,000 reply has come so far. So because of that also one minute sir, because of that also some genuine names have been dropped. যাদের নাম নথিতে নেই শিলচরের সেই বাঙালিদের মধ্যে এখন রীতিমতো আতঙ্ক। তৃণমূল কংগ্রেসের সাংসদদের ঢুকতে না দেওয়া নিয়ে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে বাঙালি মহলে। একই সঙ্গে কিন্তু বাঙালি মহলে এই প্রশ্ন উঠতে শুরু করেছে যে সরকার তাদেরকে নিয়ে এত ভাবে, তারা কেন তাদের 1,00,000 বেশি নথি 3 বছর ধরে এইভাবে ফেলে রেখে দিলেন? ওয়েস্টবেঙ্গল থেকে যারা এখানে চাকরি সূত্রে বা বিবাহ সূত্রে এখানে এসেছে, দীর্ঘ বছর ধরে এখানে রয়েছে,
তাদের ডকুমেন্টগুলো সব ওয়েস্ট বেঙ্গলে আমাদের এখান থেকে পাঠানো হয়েছে ভেরিফিকেশনের জন্য, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্টের থ্রু থেকে কোনোরকম সেই ব্যাপারে সহযোগিতা করা হয়নি, তার জন্য আবার মানুষরা মানে আননেসেসারি সাফার করছে। এটা যদি হতো তাহলে আরও কম করে 16 লাখ মানুষ এই যাত্রায় উতরে যেত না। বাঙালির হয়ে কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল, কিন্তু একটা কথা বললে হলে বড় শক্তিশালী হতো, যে 1,05,000 এখনও পেন্ডিং পড়ে আছে ভেরিফিকেশন, যারা এখান থেকে মাইগ্রেট হয়ে পশ্চিমবাংলা থেকে এখানে এসছেন, এইটা যদি করেই সাংসদদের পাঠাতেন, মন্ত্রীদের পাঠাতেন, আমার মনে হয় আমরা নিজেদের শক্তিশালী মনে করতে পারতাম অনেক বেশি। সাধারণ মানুষের পাশাপাশি একই প্রশ্ন তুলছেন বিশিষ্টরাও। সেটা ইনক্লুশনের জন্য নয়, অন্তর্ভুক্তিকরণের জন্য নয়, বরং কীভাবে বাতিল করা যায়, বাদ করা দেওয়া যায়, এই জন্যে। যেহেতু পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী বিষয়টাকে এমনভাবে জাতীয় স্তরে নিয়ে গেছেন, এই জন্য আমরা অবশ্যই কৃতজ্ঞ। তো সেই জন্যে তার সরকার যদি এই বিষয়টাও করতো তাহলে একটু এম্বারাসমেন্ট থেকে বাঁচা যেত এই আর কি। আপনি যে 1,60,000 লোকের কাগজ গেছিলো আপনাদের আপনার কাছে ভেরিফিকেশনের জন্য, যেটা ঠিক সঠিক কাগজ কিনা সেটাও ভেরিফিকেশন করে আপনি পাঠাননি, কিন্তু আপনি তো বাংলার মুখ্যমন্ত্রী, বাঙালির রাজ্য, সেখান থেকে ভেরিফিকেশনটা আসা উচিত ছিল। মঙ্গলবার বিধানসভায় বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীও এই প্রশ্ন তুলেছিলেন, বলেছিলেন নাগরিকত্ব যাচাইয়ের জন্য তৃণমূল সরকারের কাছে 1,14,971 নথি পাঠিয়েছিল জাতীয় নাগরিক পঞ্জী কর্তৃপক্ষ, কিন্তু মাত্র 7,430 নথি যাচাই করে জবাব দিয়েছে সরকার। কেন সবগুলি যাচাই করা হলো না? মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য আগেই এই অভিযোগ অস্বীকার করেছেন। Assam NRC coordinator now given a bite and she is claiming that they sent documents to West Bengal government which they did not verify. Bhai, that is not correct bhai. Kaise hamara pass dega? And hamara pass dene se mere ko jankari nahi hoga. This is wrong they are saying. অসমে জাতীয় নাগরিক পঞ্জী চূড়ান্ত খসড়া নিয়ে এদিন তরজায় জড়িয়েছে তৃণমূল বিজেপিও। হিন্দু 12,50,000 নাগরিককে তারা বাদ দিয়েছেন। রাজ্যের মাননীয় মন্ত্রী যা বলেছেন, কোথা থেকে তিনি এই তথ্য পেলেন সে এক্সপ্লেনেশন তাকে দিতে হবে। মিথ্যা বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে মানুষের মধ্যে বিভাজন উনি তৈরি করতে পারবেন না। সব মিলিয়ে নাগরিকত্ব বিতর্কে রাজনৈতিক টানাপোড়েনের পারদ চড়ছে। উজ্জ্বল মুখোপাধ্যায়, বিজেন্দ্র সিংহ ও প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ। যে এই যে পার্থ চট্টোপাধ্যায় কোথা থেকে এই তথ্য পেলেন যে এতজন হিন্দুর নাম বাদ গেছে? জ্যোতিপ্রিয় মল্লিক কোথা থেকে তথ্য পেলেন যে এই 40 লক্ষের মধ্যে 1,000 হচ্ছে যে মতুয়া সম্প্রদায়ের আছে এবং যার জন্য হচ্ছে যে রেল অবরোধ হয়ে গেল, এত মানুষ হচ্ছে যে হয়রানি হলো, কোথা থেকে পাচ্ছেন এই সব তথ্য? এটা উত্তেজনা তৈরি করবার জন্য তথ্য তো থাকতেই পারে। আপনার কাছে যদি এই তথ্য থাকে যে এখান থেকে এ পঞ্জি হয়ে যায়নি, যদি থাকে খুব ভালো কথা ওনাদের কাছে, আমাদের রাজ্যের মন্ত্রীদের কাছে যদি এই তথ্য থাকে খুব ভালো কথা। তাহলে এই তথ্য নিশ্চয়ই আছে যে 1,00,000 লিটার যায়নি, বলছি তাহলে 1,07,000 যে যায়নি সেই তথ্যটাও আছে, সেটার জন্য অ্যাকশন নেয়নি কেন? সেটা কেন অ্যাকশন নেয়নি? না তার কি কার গাফিলতি আছে কেন যায়নি সেটা বলো। আমি দেবনারায়ণ বাবু একবারও সুযোগ পাননি, আমি বলছি দেবনারায়ণ বাবু প্রশ্নটা একেবারে ফিগার নিয়ে আপনি যদি দেখেন যে ভেরিফিকেশনের জন্য 1,00,000 বেশি নাম পাঠানো হয়েছিল দুটো রাজ্যে, পশ্চিমবঙ্গ 1,14,971, আমরা গত 3 দিন ধরে ফিগার সবার মুখস্থ হয়ে গেছে, পশ্চিমবঙ্গ 7,430 ভেরিফাই করলো 6.46%। পাশাপাশি দেখুন আরেকটা রাজ্য হচ্ছে নাগাল্যান্ড, যেখানে 1,08,454 নাম পাঠানো হয়েছিল, তারা 76,437 নাম ভেরিফাই করে দিল 70.48%। আজকে এই ফিগারটা যদি পশ্চিমবঙ্গের হতো আমি নিশ্চিত অসংখ্য পরিবার উপকৃত হতো। কেন হলো না? আমি আপনার কথার উত্তরে যাচ্ছি, দু হাত তুলে আসি, তার আগে আমি আমি আমার প্রশ্ন আমি একটু কথা বলি। আজকে আপনি জনপ্রিয় লোকগানের কথা দিয়ে শুরু করেছিলেন, 40 লক্ষ দায়কার, আমার অস্কার উইল্ডের একটা কথা মনে পড়ছে, আই মে নট এগ্রি উইথ ইউ বাট আই উইল ডিফেন্ড দ্য ডেথ অফ দ্য রাইট টু মেক অ্যান অ্যাস অফ ইয়োরসেল। আমি তোমার সঙ্গে একমত নাও হতে পারি বা তোমাদের সঙ্গে একমত নাও হতে পারি, কিন্তু তোমাদের গাধা করে যদি তোমাদের অধিকারের কে হত্যা করা হয় তাহলে আমি যে কোনোভাবে প্রতিরোধ করবো,
40 লক্ষের মধ্যে বললাম 2.5 লক্ষ মানে 2.5% আমি বললাম পশ্চিমবঙ্গ দেয়নি 2.5% 1 লক্ষ বাদ দেন তার মানে 40 লক্ষের মধ্যে 1 লক্ষ বাদ দিলাম আরে আমার কথাটা শুনো 39 লক্ষ এই কারা এরা এর ম্যাক্সিমাম এবার প্রায় সম্পূর্ণ বাঙালি উদ্বেগ থাকবে না বাঙালি আপনারা কি বলছেন আমরা হিন্দুদের তাড়াবো না মুসলমানদের তাড়াবো আজকে যারা বাদ গেছে হিন্দু মুসলমান আবার এখানে বলছে কি আমরা এই দেশে যারা অনুপ্রবেশ নয় যারা শরণার্থী হয়েছে তাদের রাখবো কিন্তু আসামে এই 40 লক্ষের মধ্যে একটা বিরাট অংশ হিন্দু আছে বিরতি নিতে হবে তারপর আশা করছি স্টুডিওর উত্তেজনা একটু কমবে ছোট্ট বিরতির পর ফিরছি অসমের মানুষ তারা কি ভাবছেন যে পরিবারগুলো এই তালিকায় নাম খুঁজে পাচ্ছে না সেই পরিবারগুলো কি ভাবছে অসমের উল্টো কোনো ছবি উল্টো মত কি আছে তাও খুঁজে দেখেছি আমরা দেখুন বিজেপি গভর্নমেন্ট দে হ্যাভ শোন দেয়ার মাসল জাস্ট লাইক এ সুপার ইমার্জেন্সি গভর্নমেন্ট বলা হচ্ছে সুপার ইমার্জেন্সি চলছে দেশে সুপার ইমার্জেন্সি যদি চলে পশ্চিমবঙ্গে চলে পশ্চিমবঙ্গের বাইরে কোথাও সুপার ইমার্জেন্সি নেই জাতীয় নাগরিকপঞ্জির চূড়ান্ত খসড়া প্রকাশের পর থেকেই যুদ্ধং দেখি মেজাজে তৃণমূল ও বিজেপি এই সংঘাতে ঘি ঢেলেছে শিলচর বিমানবন্দরের ঘটনা আর এই রাজনৈতিক চাপানোতরের মধ্যেই নাগরিক তকমা খুইয়ে অথই জ্বলে পড়েছেন অসমের 40 লাখ মানুষ তাঁদেরই একজন পদমেন্দুনাথ ভট্টাচার্য 38 বছর কেন্দ্রীয় সরকারি সংস্থা সার্ভে অফ ইন্ডিয়ায় কাজ করেছেন এখন গুয়াহাটিতে স্ত্রী ও 2 ছেলেকে নিয়ে থাকেন কিন্তু নাগরিকপঞ্জির খসড়ায় কারো নাম ওঠেনি বাবা চা বাগানে চাকরি করতেন বাংলাদেশে মানে করতেন তারপরে ওখান থেকে আসামের চা বাগানে চাকরি নিয়ে আমাদেরকে নিয়ে চলে এসেছেন এটা একটা মানে খুব মনের মধ্যে আঘাত লেগেছে এখন এই বয়সে এসে যদি আমি এই এটা যদি আসে যে আমি এখন ভারতের সন্দেহজনক নাগরিক তাহলে এর চেয়ে দুঃখের আর কি থাকতে পারে বলো নাগরিক তালিকা দেখে ঘুম উড়েছে গুয়াহাটির লালগণেশ এলাকার এই ব্যবসায়ী তাঁর বৃদ্ধা মা ও 2 দাদার নাম ওঠেনি তালিকায়
বাবা টেলিফোন এক্সচেঞ্জের রিটায়ার্ড পারসন, সবাই নিজস্ব ডকুমেন্ট খুব আগ্রহের সহিত জমা দিয়েছে। গভর্নমেন্ট অফিসার যারা কাজ করেছে ওদের কোনখানে নেগলিজেন্সি ছিল? অসমের নাগরিক পঞ্জির চূড়ান্ত খসড়ায় যাদের নাম বাদ পড়েছে তাদের মধ্যে একটা বড় অংশ তরুণ প্রজন্ম। তাদেরই একজন শিলচরের মহাপ্রভু কলোনির বাসিন্দা অমৃষা চক্রবর্তী। মা বাবার নাম আছে কিন্তু বাদ পড়েছেন কলেজ ছাত্রী মেয়ে। প্রতি বছর স্কুলের অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতটার নেতৃত্ব দিত ওই, অর্থাৎ স্কুলে ওই ছিল লিড সিঙ্গার। আমার এনআরসিতে নাম ওঠেনি। স্টার্টিং এ তো সবাই অ্যাজ ইউজুয়াল বাংলাদেশি বাংলাদেশি বলছিল। ঘরেও কেউ কেউ হঠাৎ হঠাৎ পরে জিজ্ঞেস করছিল কি বাংলাদেশে চলে যাবি? আমি ইন্ডিয়ান তো আমি অবভিয়াসলি ইন্ডিয়াতেই থাকতে চাই। হয়তো কোনো রকম কাগজের গন্ডগুলে, অফিসের গন্ডগুলে হয়তো নামটা একদিক থেকে আর একদিকে চলে গেছে, ফলে হয়তো নামটা বাদ গেছে। আশঙ্কার থেকে বেশি আমার চিন্তাটা হচ্ছে গিয়ে এগুলো হচ্ছে কি ভীষণ ধরনের জুট ঝামেলা। তবে জাতীয় নাগরিক পঞ্জি যেমন বহু মানুষের জীবনে অন্ধকার নামিয়ে এনেছে, তেমনি অনেকে কিন্তু একে সমর্থনও করছেন। তো এখন দেখা যাচ্ছে আমাদের প্রত্যেকেরই নাম এসে গেছে, তো আমরা এখন ভারতীয় নাগরিক হিসাবে আমরা পুরোপুরি আমরা হয়ে গেছি। এখন সবার শুদ্ধভাবে সংশোধনভাবে সব কিছু হচ্ছে যে এটাই ঠিক, সব কারেকশন হচ্ছে, এটা আমি সাপোর্ট করছি। একটা আইডেন্টিফিকেশন, একটা সরকারি স্বীকৃতি আমাদের খুবই প্রয়োজন। এবং আমাদের রুজি রোজগারের দিক দিয়েও তো আমাদের বহুত ধরনের বহুত হ্যারাসমেন্ট হচ্ছে না? ভারতবর্ষের লাগে এই এনআরসি হওয়া দরকার, প্রত্যেকটা স্টেটে এই এনআরসি হওয়া দরকার। ভোটার আইডি, ভোটার ইয়ে, এইগুলা যে কোনো স্টেটে গিয়ে সারিয়া কালকে বাংলাদেশ থেকে এসেই তো এইগুলা করে নেয় বিভিন্নভাবে অসৎ উপায়ে, কিন্তু এনআরসিটি করা সম্ভব হয় না। জাতীয় নাগরিক পঞ্জী কর্তৃপক্ষ জানিয়েছে যাদের নাম চূড়ান্ত খসড়ায় নেই তারা 30 আগস্ট থেকে 28 সেপ্টেম্বর পর্যন্ত নিজেদের দাবি ও আপত্তি জানাতে পারবেন। উজ্জ্বল মুখোপাধ্যায় ও প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ, অসম। আমি সরাসরি চলে যাব তপধীর বাবুর কাছে। তপধীর বাবু, আপনি শুনছিলেন স্টুডিওর উত্তপ্ত বাক্যবিন্যাস এবং আক্রমণ এবং পাল্টা আক্রমণ। অসমে বসে ওখানকার মানুষ কি ভাবছে, একটা কি স্পষ্ট দ্বিমত আছে, পরস্পর বিরোধী মত আছে? দেখুন, আমি হ্যাঁ সেটা একটু আগে যা শুনলাম এতে বোঝা গেল, এবং এটা কিন্তু বড় ভয়ঙ্কর দুঃসময় আমরা যারা বাংলা ভাষায় কথা বলি তাদের জন্য। এই মাত্র যা শুনছিলাম, আর আপনারা যে বাচ্চা মেয়েটির কথা আমাদের শোনালেন সে ঠিক আমার বাড়ির উল্টো দিকেই থাকে। এই যে সে বলল যে তাকে বাংলাদেশি বাংলাদেশি বলে ইয়ে করছে, কবে থেকে এই প্রশ্নটা আমি ইদানিং করছি অনেক জায়গায়, যে বাংলাদেশি শব্দটা কবে থেকে গালাগাল হলো, হীনতা সূচক হলো, যে আমরা আমাদের ব্যবহারে রাজনৈতিক নেতা থেকে সাধারণ মানুষ পর্যন্ত, একটা বাচ্চা মেয়ে পর্যন্ত এরকম ব্যবহার করে, এটা কিন্তু খুব সহজভাবে নেওয়ার জিনিস না। আর এইমাত্র আপনি যাদের শোনালেন আমাদের মধ্যে বিভাজন কোন পর্যায়ে চলে গেছে অবিশ্বাস, যাই হোক সেটা আমি এইখানে এই তর্কে যাচ্ছি না। তবে একটা ধন্যবাদ, আমি গত কয়েকদিন থেকে প্রতিদিনই এই অনুষ্ঠানটা দেখি আমি শিলচরে বসে, তো এই যে স্টুডিওর মধ্যে যে উত্তাপ সঞ্চারিত হয়েছে আমি তাকে পজিটিভলি এইভাবে দেখছি, যে মতানৈক্যটা আমি দেখছি না, যে আমরা যারা ব্রাত্য বাঙালি, আমরা যারা, কিছু মনে করবেন না, এর মধ্যে কোথাও কোনো অভিমান নেই, আমি একদম বাস্তবে দাঁড়িয়েই বলছি যে আমরা যে বাঙালি, হয়তো উপভাষা অঞ্চলে বসবাস করি বলে কারুর কারুর চিন্তায় হয়তো কম বাঙালি, কিন্তু এইখানে বহু লক্ষ বাঙালি, প্রায় 1 কোটির মতো বাঙালি থাকেন। তো যাই হোক, একটা অত্যন্ত দুর্ভাগ্যের দিনে আমাদের দিকে যে সবার নজর পড়েছে এবং আমাদের নিয়ে এত চিন্তা ভাবনা তর্ক বিতর্ক হচ্ছে, এটা বেশ আনন্দের। কিন্তু আমি একটা কথা বলতে চাইছি আপনাদের মাধ্যমে, সবাইকে এটা বোঝাতে জানাতে চাইছি যে কয়েকটা জিনিস আমাদের লক্ষ্য করার অত্যন্ত গুরুত্বপূর্ণ, না হলে কিন্তু একটু অসুবিধে হচ্ছে। দেখুন, রক্তকরবীর কথা মনে হচ্ছে আমার, যে যেখানে মানুষকে সংখ্যায় পরিণত করা হয়েছিল, আমরা কি নিজেদের অজান্তে 40 লক্ষ বলছি, এত লক্ষ বলছি, আমরা কি সংখ্যা, না সংখ্যার পেছনে থাকা মানুষকেও আপনারা দেখতে পাচ্ছেন, তার রক্ত শিরাবাহী যে তার হৃদয় সেটা দেখতে পাচ্ছেন, তার সর্বনাশটা দেখতে পাচ্ছেন, তার স্বপ্ন স্বপ্নভঙ্গটা দেখতে পাচ্ছেন, জানি না আমি। তো আরেকটা তথ্য আপনাদের দিচ্ছি, আজকেই আমি আমাদের শিলচরের কাগজে দেখতে পেলাম যে আমাদের এনআরসির যিনি তত্ত্বাবধান করছেন তিনি আমাদের খুব ভালো একটি খবর দিয়েছেন, যে এই যে চূড়ান্ত খসড়াটা যেটা নিয়ে আমরা এত তর্ক করছি সেখান থেকেও নাকি কিছু মানুষের নাম বাদ পড়ে যাচ্ছে। চমৎকার, এটা বলা ছাড়া আমাদের আর গত্যন্তর থাকছে না।